আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত ভালো আছো আমি রিয়া জামা তোমাদের ম্যাথাটা স্বাগতম জানাচ্ছি তো জেসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সুস্বাগতম তো আমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের সকল গণিত আমরা সমাধান করে আমাদের ক্লাসগুলো আছে এবং আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়েও আলোচনা করছি তো একটা বিষয় বাদ পড়ে গেছে সেটা হলো আমাদের নৈবেত্তিক অংশটা আমরা জানি যে নৈবেত্তিক অংশে যে অঙ্কগুলো এসে থাকে সেগুলো প্রশ্নের আকারে থাকে সেই অঙ্কগুলোর জন্য মিনিমাম আমাদের গড়ে এক মিনিট করে সময় থাকে কারণ অনেক অঙ্কগুলো এভাবে থাকে প্রশ্ন অঙ্ক যেগুলো তোমরা অনেক সময় আমি পরীক্ষার হলে দেখছি তোমাদের তোমরা এগুলো খাতা কলম নিয়ে করে 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 বের করার চেষ্টা করো এতে করে তোমার শুধু সময়গুলো অপচয় হয় মানে একটা এক মিনিটের জায়গায় তোমরা দুই তিন চার পাঁচ মিনিট সময়ও লেগে যায় তো এতে করে অ্যাভারেজে গিয়ে দেখা যায় যে তোমাদের কিছু প্রশ্ন মানে আন্দাজে বা সঠিকভাবে তাড়াহুড়ো করে তোমাদের অ্যান্সারটা কভার করতে হয় তো এই ক্ষেত্রে আমাদের এই নৈভিত্তিক অংশগুলো সহজে কিভাবে অ্যান্সার করা যায় শর্টকাট পদ্ধতি এই বিষয়গুলোও কিন্তু আমাদের জানা দরকার তো সেই লক্ষ্যে আমরা চাচ্ছি যে তোমাদের সাথে কিছু টেকনিক শিখিয়ে দেওয়ার জন্য যে এই ধরনের যদি তোমাদের কোনো নৈবিত্তিক এসে থাকে তাহলে তোমরা সহজেই অ্যান্সারগুলো করতে পারবে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল এবং দরকার তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা দেখব এবং এখানে যে অঙ্কগুলো আমরা নিয়ে আসছি এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে এই এরকম অঙ্ক কিন্তু বারবার এসেছে আচ্ছা চলো আমরা আজকে আমাদের প্রথম কোশ্চেনটার দিকে তাকাই এখানে টাকায় তিনটি দরে কলা কেনে টাকায় দুইটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই জায়গাটাতে একটু আমরা ফোকাস করি সেটা হলো দেখো টাকায় তিনটি তার মানে টাকায় মানে এক টাকায় এক টাকায় তিনটি দরে কলা কিনে টাকায় মানে এক টাকায় দুইটি করে বিক্রি করলে কত শতকরা লাভ বা ক্ষতি হবে এখানে লাভই হবে কারণ আমরা একটা জিনিস বুঝতে দেখো এক টাকায় তিনটা কিনছে আর উনি এক টাকায় দুইটা বিক্রি করছে তাহলে একটা করে কলা কিন্তু লাভ থাকতেছে এই অঙ্কগুলো আমরা সহজে করার জন্য আমরা দেখো এখানে প্রথমটা অর্থাৎ একটির দাম কত একটি কলার দাম কত সেই জিনিসটা আমরা বের করব। দেখো তাহলে একটি কলার দাম হবে কত এক এক বাই তিন একটি কলার দাম এখানে একটি কলার দাম হবে এক বাই তিন কেমন আর এখানে দুইটি কলার বিক্রয় মূল্য কত এখান থেকে আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করলে তাহলে দুই যেহেতু লাভ হবে তাহলে এইটা হলো মূল্য তাহলে মূল্য তাহলে এইটা কি বড় তাহলে এইটা থেকে আমরা লাভটা বিয়োগ করে দেব লাভ তাহলে কত হবে এক বাই দুই মাইনাস এক বাই তিন তোমরা এটাকে যদি সরল করো তাহলে হবে কত ছয় দুই দ্বারা এটাকে কাটলে কত হবে তিন তার উপরে তিন বাই দুই থাকতেছে কত এক বাই ছয় দেখো এটি কিন্তু একটি কলার লাভ আমরা বের করে নিলাম এখন আমরা পুরো কলাটার অর্থাৎ পুরো লাভ বা ক্ষতিটাকে বের করার জন্য আমরা যেটা দেখব যে শতকরা লাভ শতকরা লাভ হবে কত দেখো এখানে কত এক বাই ছয় বাই আসবে ক্রয় মূল্যটা নিচে আসবে কি ক্রয় মূল্য দেখো উপরে আমরা লিখবো কি এই যে লাভটা বের হবে সেই লাভটা আমরা উপরে লিখে নিচে লিখব আমাদের একটির ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো ছয় গুণ এইটে ভাগের স্থলে গুণ দিলে তিন চলে যোগ উপরে নিচে আসবে এক একশো পার্সেন্ট তাহলে দেখো এটা দিয়ে এটাকে কাটলে দুই আবার এটা দিয়ে এটাকে কাটলে কত পঞ্চাশ দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের লাভ হচ্ছে কত পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা আমাদের লাভটা হলো পঞ্চাশ পার্সেন্ট এই বিষয়টা যখন আমি তোমাদের বুঝালাম তখন একটু সময় লাগছে কিন্তু তোমরা যখন এটা বুঝে যাবা তখন কি করবো তোমরা তোমরা সরাসরি এক বাই দুইকে এক বাই তিন দ্বারা বিয়োগ করে বিয়োগ করার পর এটা উপরে রেখে এই ক্রয় মূল্যটা নিচে দিয়ে একশো দ্বারা গুড় করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলবা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তারপর চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কটা কি আছে পঞ্চাশ টাকার দেড়শো পার্সেন্ট কত তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে দেখো যে এখানে পঞ্চাশ টাকার তাই না পঞ্চাশ টাকার এর দেড়শো পার্সেন্ট তার মানে উপরে দেড়শো পার্সেন্ট পার্সেন্টেজের জন্য নিচে চলে আসবে একশো এখন তুমি এটা কাটতে থাকো শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায় তাহলে পাঁচ আর পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমাদের হলে কত পঁচাত্তর হবে আমাদের অ্যান্সার পঁচাত্তর হলো আমাদের সঠিক অ্যান্সার তারপর তুমি চলে যাও তিন নম্বরে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত হলে কত পাঁচ ইস্টু ছয় দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত পাঁচ ইস্টু ছয় হলে লাভের শতকরা পরিমাণ কত সেইটা বের করতে পারছে তাহলে আমরা কি করব দেখো তাহলে আমরা প্রথম এইটাকে ধরে নেব যে প্রথম এইটাকে আমরা ধরে নেব ফাইভ এক্স আর এইটাকে আমরা ধরে নেব ছয় তাহলে এখন দেখো ক্রয় মূল্যকে আমরা ধরো এখানে ধরলাম কত পাঁচ আর বিক্রয় মূল্যকে ধরলাম কত ছয় তাহলে এখানে লাভ হয়েছে তাহলে লাভটা হইলো কত দেখো তাহলে লাভ হইল ছয় এক্স মাইনাস পাঁচ এক্স সমান কত এক্স তাই না তাহলে এখন যেহেতু আমাদের শতকরা পরিমাণটা বের করতে বলছে তাহলে আমরা চলে যাও তাহলে আমাদের কি হবে দেখো তাহলে শতকরা শতকরা লাভ তাহলে শতকরা লাভ এটা হবে আমাদের যে এক্স বাই ফাইভ এক্স অর্থাৎ ক্রয় মূল্যের উপরে গুণ হবে কত একশো পার্সেন্ট তাহলে এক্স এক্স কেটে গেলো পাঁচ দ্বারা আমরা একশো থেকে কাটলে হবে কত বিশ তার মানে বিশ তাহলে আমাদের অ্যান্সার কটা হবে বিশ হবে আমাদের অ্যান্সার দেখো এইভাবে যদি থাকে তাহলে আমরা এই অনুপদকে একটা এক্স একটা চলক ধরে নিয়ে আমরা এবার বিয়োগ করে তারপর যে লাভটা আসবে লাভটা থাকবে উপরে আর নিচে চলে আসবে কি ক্রয় মূল্যটা গুণ হবে একশো তাহলে আমরা পার্সেন্টেজটা সহজে বের করে ফেলতে পারব তারপর চলো আমরা লাস্ট অঙ্কটার দিকে একটু থাকাই দেখো একটি শার্ট পনেরো পার্সেন্ট ক্ষতিতে আষ্টশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হল শার্টটির কোরাই মূল্য কত যে একটি শার্ট পনেরো পার্সেন্ট ক্ষতিতে আষ্টশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হলো তাহলে লা সারটির ক্রয় মূল্য কত তাহলে আমরা দেখো এইটা হলো কি এই যে ক্ষতি এটাকে আমরা ধরলাম এক্স আর ক্ষতিতে এটাকে বিক্রয় মূল্য করা হলো তাহলে এটা হলো সেল প্রাইস ঠিক আছে তাহলে এটা সেল প্রাইস আমরা এটাকে সেল প্রাইস ধরে নিলাম তাহলে আমরা ক্রয় মূল্যটা কীভাবে বের করতে পারবো ক্রয় মূল্যটা বের করার জন্য দেখো ক্রয় মূল্য তোমার কস্ট প্রাইস কী বের করবো আর যেমন দেখো যে এস পি গুণ একশো বাই হবে একশো মাইনাস এক্স ধারণ না তোমরা ভালো করে দেখো এটা কিন্তু দুই তিনটা দুই তিনবার পরীক্ষায় আসছে অঙ্কটা এই ধরনের অঙ্ক এসে থাকে তোমাদের তো একটি ষাট পনেরো পার্সেন্ট ক্ষতি তে বিক্রিকার এত পার্সেন্ট তাহলে এইটা এটা হলো ক্রয় মূল্য বিক্রি মূল্য মানে সেলফ রাইজ আমরা সেলফ রাইজ ধরে নিলাম আর এটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এখানে ক্রয় মূল্যটার সূত্রটা কি এটা মনে রাখবা এসপি গুণ হবে অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্যের সাথে একশো গুণ তারপর একশো থেকে পার্সেন্টেজটা বাদ মনে রাখবে এইভাবে বিক্রয় মূল্যর সাথে একশো গুণ একশো থেকে পার্সেন্টেজটা বাদ তাহলে দেখো এখানে কত ছিল আষ্টশো পঞ্চাশ গুণ একশো নিচে কত একশো মাইনাস পনেরো তাহলে তুমি দেখো এখন আমরা যদি এইটাকে বিয়োগ করে দেই তাহলে নিচে কত হবে পঁচাশি তাহলে পঁচাশি দিয়ে পঁচাশিকে কাটলে কত হবে একবার তাহলে আমাদের থাকতে আছে দশ বার গেল তাহলে দশ একশো শত গুণ হলে হবে কত আমাদের এক হাজার হয়ে যাবে তাহলে আমাদের এক হাজার টাকা তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে এক হাজার টাকা আসতেছে আসলে আমাদের সাক্ষীর ক্রয় মূল্য দেখো আমরা কিন্তু এইভাবে শর্টকাট পদ্ধতিতে আমাদের নৈভিত্তিক অংশগুলো অ্যান্সার করার ক্যাপাসিটিটা আমাদের অর্জন করতে হবে বন্ধুরা অতএব তোমরা এই পদ্ধতিগুলো একটু মাথায় রাখো তোমরা খাতায় লিখে রাখো অঙ্কগুলোও তোমরা খাতায় লিখে রাখো আমি তোমরা যদি চাও তাহলে ধারাবাহিকভাবে আমি এভাবে শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা নৈবৃত্যিকের অ্যান্সার করবা সেই কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম আহাম